ইন্না আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুপ্রিয় ভাই বোনেরা দেশে কিংবা প্রবাসী কাছে কিম্বা দূরে যারা যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি ভয়েস অফ অনর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনেরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব আম্মা তাওফীক ইল্লা বিল্লাহ আজ আমাদের আলোচনা বিষয় হচ্ছে দুর্ভিক্ষের কারণ এবং তার প্রতিকার চিরভাই বোনের আপনারা দিচ্ছি দেখেছেন সম্প্রতি শ্রীলঙ্কায় মারাত্মকভাবে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে এবং সেখানে কর্তৃপক্ষ দেশটাকে দেউলীয় ঘোষণা করেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তারা পালিয়ে বেড়াচ্ছেন অনেকে হত্যা করা হয়েছে অনেকে মারাত্মক করুণা মারাত্মক করুণ পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছেন আজ আমরা এই অবস্থায় আমাদের কি করণীয় এবং কীভাবে আমরা সেখান থেকে উত্তরণ করতে পারবো সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাল্লা দুর্ভিক্ষ তথা অভাব কেন দেখা দেয় অভাব দেখা দেওয়ার প্রথম যে কারণ সে কারণ হচ্ছে সম্পদের সুষম বন্টন সম্পদ যখন সুষম বণ্টিত না হয় কোনো ব্যক্তি কিংবা দল কিংবা কোনো পরিবারের কাছে যখন সম্পদ কুক্ষিগত হয় তখন অপর মানুষগুলো তখন সম্পদের জন্য হাহাকার করতে থাকে তারা অভাবের মধ্যে পড়ে যায় এবং দুর্ভিক্ষ দেখা দেয় সে কারণে রব্বর ইরশাদ করেছেন করুন কারিমীর সুরা হাসর ফিফটি নাইন নাম্বার সুরা সাত নম্বর আয়তাল্লাহ বলছেন কাই আউল আনাইন আল্লাহ মিনকুম যাতে করে সম্পদ তোমাদের ধনীদের মধ্যে কুক্ষিগত না হতে পারে আল্লাহ সম্পদ এক শ্রেণী মানুষের কাছে কুক্ষিগত করে রাখতে নিষেধ করেছেন এই সম্পদকে সার্কুলেট করতে হবে এবং সুষম বন্টন করতে হবে সুষম বন্টন যদি না করা যায় না হয় তাহলে সেই সমাজে অবশ্যই অবশ্যই অভাব দেখা দেবে দুর্ভিক্ষ দেখা দেবে এবং সমাজ তার স্থিতিশীলতা হারাবে যাতে করে সমাজের সম্পদ সার্কুলেশন হতে পারে সার্কুলেট হতে পারে সেজন্য রব্বুল আলমিন এই অর্থনীতির মধ্যে বেশ কিছু থিওরি তিনি অ্যাপ্লাই করেছেন যেমনটি রব্বুল আলমিন সকল মানুষের মধ্যে ধনী থেকে গরিবদের মধ্যে এই অর্থনীতি সম্পদ অর্থ টাকা পয়সা এগুলো যেন সার্কুলেট হয় ঘূর্ণায়মান হয় সেজন্য রব্বুল আলমিন প্রথমত জাকাতকে তিনি ফরস করেছেন আকিম মুসলাত ও আতুল সাকা করিমের সলাতের কথা যেখানে এসেছে সাথে কথা বলেছেন জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে তাহলে সেই সমাজে কোনো অভাব থাকতে পারে না সেখানে কোনো দুর্ভিক্ষ হতে পারে না কারণ তখন সম্পদ একক শ্রেণীভুক্তের কাছে সেই সম্পদ কুক্ষিগত হতে পারে না একটি পরিসংখ্যানে দেখা গেছে একটা দেশ কিংবা একটা সমাজে দারিদ্র জনগোষ্ঠীকে দারিদ্র জনগোষ্ঠীকে তাদেরকে বিপদ সীমার উপর উঠাতে যতটুকু অর্থ ব্যবস্থার দরকার হয় যতটুকু সম্পদের প্রয়োজন হয় সেই সম্পদ যদি ওই জনগোষ্ঠীর লোকেরা তাদের জাকাতকে শুধু যদি প্রদান করে থাকে অ্যাকর্ডিং টু দ্য করেন শুননা তাহলে ওই সম্পদ দিয়েই ওই সমাজকে ওই দেশকে ওই রাষ্ট্রকে এস্টাবলিশ করে দেওয়া সম্ভব এজন্য মফসিরা বলে থাকেন রব্বুল আলমিন যে এলাকায় জনগোষ্ঠী জনপদের মধ্যে দারিদ্র দারিদ্র দরিদ্র আছে দারিদ্রতা আছে সেখানে জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে দেওয়ার জন্য যে জাকাত ব্যবস্থা কায়েম করেছেন প্রতিষ্ঠিত করেছেন সেটা অবশ্যই তিনি হিসাব বিকাশকারী করেছেন যাতে করে কোনো জনগোষ্ঠী সম্পদের অভাবে তারা কষ্ট না পান এজন্য রব্বর আলমিন প্রথম আমাদেরকে নির্দেশ দিয়েছেন সলাতের সাথে সাথে আঁকি সলাত ও আতুল সাকা শুধু তাই না এই জাকাত প্রদানের ক্ষেত্রে ক্ষেত্রে রব্বুর আলমিন সেখানে আটটি খাতকে তিনি বর্ণনা করেছেন ফরস করেছেন যেটা সুরা তবার নয় নম্বর সুরার ষাট নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ বলেছেন ইনামা সদাকতুল ফকর ইউল মাসা কিন আলাইহা এখানে আল্লাহ আলা তিনি আটটা খাতকে তিনি বর্ণনা করেছেন সেই আটটা খাতের মধ্যে এই জাকাতটা বন্টিত করতে হবে বন্টন করতে হবে তাহলে জাতি যদি এই আটটা খাতকে যে আটটা খাত স্বয়ং আল্লাহ সব তিনি এখানে নির্ধারণ করে দিয়েছেন সেই আটটা খাতে যদি এই জাকাতকে বন্টন করে জাকাত বন্টিত হয় তাহলে অবশ্যই এই সমাজে কখনো দুর্ভিক্ষ দেখা দিতে পারে না দুর্ভিক্ষ দেখা দেবে না রব্বুল আলমিন তিনি ঘোষণা করেছেন তো খাজুবিন আল আগনি আইফাতুল এই জাকাতের এই সম্পদ এটা ধনীদের কাছ থেকে গ্রহণ করা হবে তো খাজ শেষ করা হবে অতপর এই সম্পদ ফকিরদের মধ্যে বন্টন করা হবে দারিদ্র দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সেটা বন্টন করে দেওয়া হবে সুদ ভিত্তিক অর্থব্যবস্থায় গরিবদেরকে শোষণ করে বড়লোক আরও বড়লোক হয় আঙুল ফুলে কলা গাছ হয় সম্পদশালীরা আরও সম্পদশালী হয় কিন্তু যখন জাকাতভিত্তিক অর্থব্যবস্থা চালু হবে তখন ধনীরা শুধুমাত্র কেবলমাত্র এই আঙুল ফুলে কলা গাছ হবে গরিবদের দিকে নজর রাখবে না তাদের হক আদায় করবে না তাদেরকে তাদের মধ্যে সম্পদ বন্টন করবে না এমনটা হবে না তখন রাষ্ট্রক্ষমতা এমনটি রাষ্ট্রক্ষমতায় এমন একটি সরকারকে কায়েম করতে হবে যাদেরকে ব্যাপারে আল্লাহ বলছেন তো ওখা জুমিনাল আগ্নেয়া যারা এই ধনীদের কাছ থেকে জাকাতকে পাই টু পাই হিসাব করে তারা আদায় করবেন জাকাত কোনো করুণা নয় জাকাত হচ্ছে গরিবদের অধিকার অফি আমার রিহিম হাকুলিসা ইরুয়াল মাহরুম রব্বুল আলমিন বলে দিয়েছেন যে তাদের সম্পদের মধ্যে গরিব এবং বঞ্চিতদের অধিকার রয়েছে তার মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন একজন ব্যক্তিকে যে সম্পদ দিচ্ছেন যে সম্পদে মালিক বানাচ্ছেন তাকে যে ইনকাম করার সুযোগ দিচ্ছেন এই ইনকামের মধ্যে যারা বঞ্চিত আছে গরিব আছে দুস্থ আছে অসহায় আছে তাদের একটি সম্পদ রব্বুল আলমিন এই ধনীদের সম্পদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন তার মানে আপনি যখন জাকাতকে যখন আপনি প্রদান করবেন জাকাত আদায় করে দিবেন রাষ্ট্র যখন জাকাত আদায় করবে তখন আপনি রাষ্ট্রকে বা গরিবদেরকে বা ওই আটটা খাতে যারা যাদের কথা বর্ণনা করা হয়েছে হয়েছে তাদেরকে আপনি কোনো করুণা করছেন না বরং তাদের অধিকারকে দিয়েছেন মাত্র তো আলামিন আমাদের জন্য এই জাকাত ব্যবস্থার মাধ্যমে এই সম্পদ সাধারণ মানুষের মধ্যে আবর্তিত করার ব্যাপারে সার্কুলেট করার ব্যাপারে তিনি সিস্টেম জারি করে দিয়েছেন শুধু তাই নয় এরপরে রব্বুল আলমিন আমাদের উপরে ওসরকে ফরস করেছেন আমাদের সম্পদের আমাদের ফসলের ওসর দিতে হবে এরপরে সাতাকাতুল ফিতের আমাদের উপরে অজীব করেছেন আমরা সাদেকাতুল ফিতরে দেবো এই সাদেকাতুল ফিতের গোরের ধরিরা দান করে থাকেন গরিবদের মধ্যে সে বন্টন হয়ে থাকে ঊসর ওসরও যারা ধনী ধনী লোক আছেন যারা সম্পদশালী আছেন তারা সম্পদ যেটা পাচ্ছেন সেখান থেকে দশ ভাগের এক ভাগ তারা গরীবদের মাঝে বন্টন করে দেবেন আবার কোরবানির মাধ্যমে বিভিন্ন রকমের ত্যাগ এবং কোরবানি দেখুন শুধু কোরবানির কথা যদি আমরা ধরি যে ঈদুল আজহার কথা বলি সে ঈদুল আজহার ক্ষেত্রে আমরা যে গরুটা কোরবানি করছি ছাগলটা কোরবানি করছি মহিষে কোরবানি করছি উট কোরবানি করছি এই কোরবানি পশুর একটা অংশ এক একটা অংশকে আমরা গরিবদের মাঝে বন্টন করে দিচ্ছি তার মানে এই কোরবানির মাধ্যমেও রব্বুল আলমিন এই সম্পদ গরিবদের মধ্যে বন্টনের ব্যবস্থা করে দিয়েছেন এরপরে রয়েছে দান সাদাকা অসংখ্য জায়গায় কারিমে রব্বুল আলামিন এনফাকের কথা বলেছেন এনফাক ফি যেমনটি রব্বুল আলামিন বলেছেন আল উনাকা আনিল ফিকুন আল্লাহ বলছেন হে আপনাকে প্রশ্ন করে মাজা ইউন ফিকুন কি আমরা খরচ করব। আল্লাহ সুবহানা হুয়া তা আলাদিন বলে দিচ্ছেন কুল মা আনফাকতুম মিন খোয়ের ইন ফালে লু ওয়ালি দা ইন ওল অক্রবিন ওয়ালেত এমা মাসা কি সাবিল ও মাত ফালু মিন খোয়ের ইন ফাইন আল্লাহ বিহে আলিম নবিহে লোকের এসে আপনাকে প্রশ্ন করে কি ইনফাক করব কি দান করব আল্লাহ বলছেন নবিহে দা তুমি বলে দাও মা আনফাক মিন খয়রিন এই মিন খয়রিন মানে খয়ের মানে হলো সম্পদ তোমরা সম্পদ থেকে যা খরচ করছ যা খরচ করো দান করো ইনফাক করো সেটা কি ফালিল ওয়ালি দাইন তোমার মাতা পিতার জন্য খরচ করবে ওল আকরাবিনা এবং তোমাদের নিকট আত্মীয় ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া তাদের জন্য খরচ করবে ওলি মা এতিমদের জন্য খরচ করবে ওয়াল মাসাকিন মিসকিনদের জন্য খরচ করবে অবনিস সাবিল এবং যারা পথিক তাদের জন্য খরচ করবে পথিক মানে যারা সফর এসেছে সফরে এসে তাদের সম্পদকে তারা হারিয়ে ফেলেছে এ অবস্থায় তারা এখন অসহায় হয়ে পড়েছেন এই সমস্ত ভাই এবং বনগণ তারা যদি তাদের এলাকায় তাদের দেশে অনেক সম্পদশালীও হয়ে থাকেন তাহলেও এই অবস্থায় তাদের দান করা যাবে এবং শুধু তাই নয় এই অবস্থায় তাদেরকে জাকার্থের ফান্ড থেকেও দান করা যাবে ওখানেও এই অবনি সাবিল শব্দটি সেখানে আল্লাহ উল্লেখ করেছেন এরপরে রবীন্ন বললেন আর তোমরা যে সমস্ত ভালো কাজ করছো কর কাজ করছো একথা মনে করো না যে আল্লাহ খবর রাখেন না রব্বুল আলমিন সব কিছু তিনি দেখেন এবং তিনি সব কিছু জানেন এরপরে অপচয় করার কারণে অপব্যয় করার কারণে অপচয় এবং অপব্যয় করার কারণে এই সম্পদের এবং দারিদ্রতার এবং দুর্ভিক্ষের কারণ হয়ে দাঁড়ায় অপব্যয় এবং অপব্যয় এবারে আল্লাহ সব হানু হতাল এর সাথ করেছেন ইন্নাল মুবাদিন নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই আল্লাহ অন্যত্র বলেছেন ওলা তুবাস জিরে খবরদার তোমরা সম্পদকে অপচয় করবে না অপব্যয় করবে না সুরাফর কনের সুরাফর কনের পঁচিশ নম্বর সুরার সাতষট্টি নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ সুবাহ বললেন আনফাকু এবং মুমিনদের কোয়ালিটি হচ্ছে তারা যখন ইনফাক করে দান করে খরচ করে লম ইউসরিফু তারা অপচয় করে না ও লামু কার পণ্য করে না ও কইনাজা আলিকা কওয়ামা এবং তখন তারা এই দুটোর মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করে তাহলে অপচয় অপব্যয় যারা করে সেখানে দুর্ভিক্ষ দেখা দেওয়ার সমূহ সম্ভাবনা থাকে এবং এটা করা যাবে না এবং আল্লাহর রব্বর বলেই দিয়েছেন অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই আর শয়তান যেহেতু জাহান্নামে নামে যাবে শয়তানের ভাই নিশ্চিত জাহান্নামেই যাবে তিনি জান্নাতে যেতে পারবেন না আর এই অপচয় এবং অপব্যয় করার কারণে দুর্ভিক্ষের সৃষ্টি হয়ে থাকে এখানে রব্বর বললেন অপচয় অপব্যয় করা যাবে না এরপরে অপরের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করা যাবে না আল্লাহ সুবাহানা সুরা বাকার একশো অষ্টশী নম্বর আয়ত বলেছেন কুলু আম আল কুম্বাই না কুম্বিল বা খবরদার তোমরা পরস্পর পরস্পরের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করো না রব্বুল আলমিন সুরা নেশার চার নম্বর সুরার উনত্রিশ নাম্বার আয়তাল্লাহ বলেছেন কুম্বিল বা আতিল হে ইমানদারগণ তোমরা একে অপরের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করো না বক্ষণ করো না তাহলে যখন মানুষ অন্যায়ভাবে একজনের হক অপরোজনে তখন নষ্ট করে ফেলে গ্রাস করে ফেলে ঠিক তখন অবশ্যই অবশ্যই সেখানে সম্পদের ক্রাইসিস সৃষ্টি হয় সেখানে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং এভাবেই একজন ধনীরা সম্পদশালীরা এবং ক্ষমতাসীনীরা গরিবদের সম্পদকে লুণ্ঠন করে নিয়ে তারা কুক্ষিগত করে ফেলে তখন সমাজে কৃত্রিম সংকট দেখা দেয় এবং দুর্ভিক্ষ দেখা দেয় এবং সেখানে তখন মারামারি কাটাকাটি বন্যা বয়ে যায় তখন বিশৃঙ্খলা শুরু হয়ে যায় তখন আর স্থিতির সেখানে রক্ষা করা যায় না এরপরে সমাজে কতিপয় ব্যক্তিবর্গ তারা সিন্ডিকেট করে মজুদদারি করে সম্পদের ক্রাইসিস শুরু করে দেয় এই ক্ষেত্রে তখন এই সমাজে দুর্ভিক্ষ দেখা দিয়ে থাকে এই ক্ষেত্রে করণীয় হচ্ছে রাষ্ট্র তারা মনিটরিং করবে কোন অবস্থাতেই যেন কোনো ব্যক্তি কিংবা কোনো শক্তি কিংবা কোনো ব্যক্তিবর্গ তারা রাষ্ট্রীয় ক্ষমতার পৃষ্ঠপোষকতায় কিংবা বাহিরে কোনো ব্যক্তি যেন সম্পদকে মজুদারি করে সমাজে ক্রাইসিস সৃষ্টি করতে না পারে সেজন্য খেয়াল করতে হবে এরপরে অর্থ পাচার করা যাবে না আমরা দেখছি গোটা পৃথিবীতে এখন সেই অর্থ পাচারের হেরিক চলছে আমার দেশও তার চেয়ে ব্যতিক্রম নয় শ্রীলঙ্কা যেখানে সেখানে মানুষগুলো ম্যাগা প্রজেক্ট প্রজেক্টের নামে আনপ্রোডাক্টিভ খাতে অসংখ্য অগণিত টাকা বাহির থেকে ঋণ এনে তারা সেখানে ম্যাগা প্রজেক্ট করে করে সেখান থেকে ম্যাগা অর্থ ম্যাগা দুর্নীতি করে সম্পদকে পাচার করেছে আজ সেই দেশ দেউলিয়ে পরিণত হয়েছে এটা আমাদের দেশের জন্য প্রযোজ্য দেশটা এখন এমন হয়ে গেছে আমরা আনপ্রোডাক্টিভ খাতে সেখানে ম্যাগা প্রোজেক্টের নামে অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার আমরা ঋণ গ্রহণ করে আনপ্রোডাক্টিভ খাতে বর্ধনের জন্য নদীর কিনারা বাছাইয়ের জন্য পার্ক নির্মাণের জন্য এই পার্ক বানাবার জন্য আমরা আনন্দ ফুর্তি করার জন্য সেখান থেকে ঋণ নিয়ে জাতির ঘাড়ে আমরা হাজার হাজার কোটি ডলারের ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছি সেখান থেকে কোনো ফিডব্যাক পাচ্ছি না কোনো আউটপুট আমাদের হচ্ছে না এটা মারাত্মক অপরাধ এবং এই অপরাধ যারা করবে সেখানে ক্রাইসিস দেখাই দেবে সেখানে অভাব দুর্ভিক্ষ দেখাই দেবে আমরা এর ব্যতিক্রম নই আমরাও ঠিক সেম কাজটাই করে ফেলেছি আমাদের দেশটাকে আজকে উন্নয়নের মডেল হিসেবে প্লেস করার জন্য আনপ্রোডাকটিভ খাতে হাজার হাজার কোটি কোটি ডলার আমরা সেখানে খরচ করে ফেলেছি এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতেই হবে সুপ্রিয় ভাই বোনেরা এরপরে আল্লাহ সবাহা তারা বলছেন যদি তোমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চাও তোমরা যদি তোমার দেশটাকে শান্তির সুভাতাশ বয়ে দিতে চাও সেখানে যদি দুর্ভিক্ষ থেকে তোমাদের দেশটাকে রক্ষা করতে চাও তোমাদের জন্য করণীয় কি তাহলে শুনে নাও আল্লাহ সুবাহ নুম্বা তালা বলছেন সুরা মায়েদার পাঁচ নাম্বার সুরার শিশি টি নাম্বার আয়তার মাধ্যমেও বলছেন ওলা ও আন্না হুম করমতা ওরাহত বলে ইংজিল ওমা উমহিমের রব্বিহিম লা আকালু মিন মিনফাও কয়েহিম ওমিং তাহ তে আরি আল্লাহ বলছেন যদি তারা তাওরাতকে এবং ইনজিলকে এস্টাবলিশ করে কায়েম করে এবং তোমা তাদের উপরে যা নাজিল করা হয়েছে তার আল কোরআন যে নাজিল করা হয়েছে কোরআনকে যদি তারা এস্টাবলিশ করে কায়েম করে কোরআনের শাসন প্রতিষ্ঠা করে তাহলে আল্লাহ বলছেন কালু অবশ্যই অবশ্যই তিনি তাদেরকে খাওয়াবেন মিন ফাও হিম উপর থেকে খাবারের ব্যবস্থা করবেন অমিন তাহতে আর জুল এবং তাদের পায়ের নিচ থেকে তিনি খাবারের ব্যবস্থা করবেন তার মানে হচ্ছে রব্বুল আলমিন এখানে বলছেন যদি এই জনপথ এই জনগোষ্ঠী এই ইমানদারগন এই মুসলমানের এই মানুষেরা যদি তাওরাত এবং ইঞ্জিনের বিধান তথা কোরআনুল কারিমের বিধানকে যদি কায়েম করে এস্টাবলিশ করে এখানে যদি কোরআনের শাসন কায়েম করে তাহলে আল্লাহ বলছেন তোমরা যদি কায়েম করো আমার বিধানকে লা আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে খাওয়াবো মিনফা ও কেহিম তোমাদের উপর থেকে খাবার নাজিল করব রব্বুল আলমী ইতিপূর্বে পৃথিবীতে খাবার নাজির করেছেন মান্য এবং সালো আকাশ থেকে নাজির করেছেন ওই আল্লাহ সুবাহানা হতালা এখনও পৃথিবীতে আছেন মানুষ যদি আল্লাহর কাছে সারেন্ডার করে আল্লাহর কাছে ফিরে যান আল্লাহকে তাদের রব হিসেবে মেনে নেন এবং আল্লাহর দেওয়া বিধান যদি তাদের সমাজে কায়েম করে রব্বুল আলমী যে তাকাতের বিধান ফরস করেছেন যে ঔস্বরের বিধান ফরস করেছেন সাতকাতুল জিদ্ সতেকাতুল ফিতির করেছেন তারপরে আল্লাহ আল্লা সুবাহানুহ তাল্লাহ কোরবানির বিধান জারি করেছেন আল্লাহ এই করুন কারিবের যত বিধান কায়েম করেছেন জারি করেছেন এই সকল বিধান যদি ওই সমাজ এস্টাবলিশ করতে পারে কায়েম করতে পারে তাহলে এই বিধানসমূহের মাধ্যমে রব্বুল আলমিন এমন একটি সমাজ এ দেশে উপহার দেবেন যেখানে কোনো দুর্ভিক্ষ থাকবে না যেমনটা আমরা দেখতে পাচ্ছি রসুল সাল্লা সাল্লামের যৌবনায় ঠিক সেম ঘটনায় ঘটেছিল ঘটেছিল যখন মানুষ দুর্ভিক্ষের কারণে হাহাকার করতো তাদের পেটে খাবার ছিল না তাদের টাকা পয়সা ছিল না তাদের কোনো অধিকার ছিল না সেই অবস্থায় যখন এই জাকাতভিত্তিক একটি সমাজ ব্যবস্থা কায়েম হয়ে গেল তখন সেখানে জাকাত নেওয়ার মতো কোনো ব্যক্তিকে তখন খুঁজে পাওয়া যায়নি এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 7 নম্বর সূরার 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওলাও আন্না আহলাল কুরা আমানু ওয়া তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামা ওয়া আল-আর্দ ওয়ালাকিন কাযাবূ ফাআখাযনাহুম বিমা কানূ ইয়াকসিবুন আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা যদি কোনো এলাকার जनपद কোন जनपद আমানু ঈমানানে ওয়াততাকো এবং আল্লাহকে ভয় করে লা ফতাহনা তাকওয়ার নিতি অবলম্বন করে আল্লাহকে ভয় করে চলে আল্লাহ বলছেন লাফাতাহানা আলে আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল তাহলে আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আমি আকাশের বরকতের দরজা খুলে দেব এবং জমিনের বরকতের দরজাও খুলে দেব ইট ইজ আ কন্ডিশনাল সেন্টেন্স লাও যদি যদি এই কোনো জনপদ আল্লাহর উপরেমান আনে এবং তাকুয়ার নীতি তাকুয়ার নীতি অবলম্বন করে রবুর আলমিন যে বিধান দিয়েছেন সেই বিধানকে এস্টাবলিশ করে আল্লাহ বুসাল্লা ফাতাহ না অবশ্যই অবশ্যই আমি খুলে দেবো খুলে দেবো নিজেকের দরজা আসমানের জমিনে আসমানের দরজাও তিনি খুলে দেবেন জমিনের দরজাও খুলে দেবেন তার মানে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করা হবে এবং জমিন কোন মুক্ত করে দেওয়া হবে জমিন ফসল ফলাবে মাটির যত রকমের হিডেন ট্রেজার আছে যত রকমের খনিজ সম্পদ আছে এই সকল খনিজ সম্পদগুলো মানুষের হাতের নাগালে তুলে দেবেন রব্বর আলমিন এই সম্পদের মাধ্যমে ওই জনপদকে স্টাবলিশ করে দেবেন তাদেরকে স্বাবলম্বী করে দেবেন তাদের সম্পদে কোনো অভাব হবে না ইট ইজ আ কন্ডিশনাল সেন্টেন্স যদি যদি এই জনপদবাসী ইমান আনে এবং তা কুয়ার্টিতে অবলম্বন করে তবেই কেবল এটা দেওয়া হবে যদি ইমান না আনে তাহলে কি হবে তাহলে ব্যতিক্রম হবে আল্লাহ বলছেন ও কিু এই জনপদ সেটাকে অস্বীকার করেছে আজকে যদি আমরা আমাদের দেশি দেশের দিকেও তাকাই সেখানেও আমরা দেখবো যেখানে ইসলামের এই নীতিকে প্রতিষ্ঠা করার কথা ছিল সেখানে প্রতিষ্ঠা না করে উল্টো যা যারা যারা এখানে এই দিনকে প্রতিষ্ঠার জন্য কাজ করছেন তাদের বিরুদ্ধে আমরা সকল অ্যাকশান নিচ্ছি তাদেরকে আমরা গ্রেপ্তার করছি গুম করছি ফাঁসি দিচ্ছি জেলে নিচ্ছি হাজার হাজার মামলা দিয়ে তাদেরকে ঝুলিয়ে দিচ্ছি আল্লাহ তাই বলে দিয়েছেন ফাখ না হুম আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছি বিবাহ কানু এক তারা যে কাজগুলো করতো যদি আমরা এই নীতি থেকে বেরিয়ে না আসি যদি আমরা আল্লাহর দেয়া এই বিধানকে এস্টাবলিশ না করি আল্লাহর উপর ইমান না আনি তা কোয়ার নীতি অবলম্বন না করি আর যারা এই সমাজটাকে ইসলামের পথে জ্বালাবার জন্য মানুষকে হেদায়ের পথে নিয়ে আসার জন্য দিনের কাজ করে যাচ্ছেন তাদেরকে অ্যাসিস্ট না করে যদি আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর দেয়া এই ওয়াদ অনুযায়ী আমাদের সামনে সেই মহা দুর্যোগ আসতে বাধ্য অতএব সেই দুর্যোগ থেকে আমাদেরকে বাঁচাতে হলে অবশ্যই এই তাকুয়া নীতি অবলম্বন আমাদেরকে করতে হবে রসুল সাল সাল্লাম বলেছেন সেই ব্যক্তি মমিন নয় সেই ব্যক্তি মমিন নয় সেই ব্যক্তি মুমিন নয় কেইলে মানি আল্লাহ কে সেই ব্যক্তি রসুল বললেন যেই ব্যক্তি নিজে পেট পরে খায় আর প্রতিবেশী অভক্ত অবস্থায় সে দিন যাপন করে রাত্রি যাপন করে তাহলে একজন মানুষ যখন নিজে সম্পদশালী হবে আর যিনি কি ইমানদার দাবি করবে তা কোরতি অবলম্বন করবে তিনি যখন দেখবেন তার পাশে অসংখ্য অনক অগণিত মানুষ অভুক্ত অবস্থায় আছেন তখন তিনি যদি তাদেরকে সম্পদ না দেন তিনি কি নিজেকে ইমানদার দাবি করতে পারবেন রসুলের যদি এই একটি হাদিস স্টাবলিশ করা হয় সেই ব্যক্তি মুমিন নয় যেই ব্যক্তি নিজে প্যাটপুরে খায় আর প্রতিবেশী না খেয়ে অভুক্ত থাকে সে ব্যক্তি মুমিন নয় তাহলে এই একটা হাদিসকে যদি আমরা এস্টাবলিশ করতে পারি তাহলে অবশ্যই আমাদের সমাজে কখনো দুর্ভিক্ষ দেখা দেবে না রসূত সাসলাম বলেছেন লা ইউ মিনু আহাদকম হাত্মা হাব্বা মা হাব্বা লি নাফসিহি ফা ইউ লি আখেহি সেই ব্যক্তি কখনও মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যেটাকে পছন্দ করবে তার অপর ভাইয়ের জন্য সেটাকে পছন্দ না করবে আমি পছন্দ করি আমি পেটপুরে খাই আমার ছেলে মেয়ে প্যাটপুরে খাক আমি আরামে থাকি আমার ছেলে আরামে থাকুক আর আমার প্রতিবেশী যদি দোষ দুঃখে থাকে কষ্টে থাকে রসুল বলেছেন সে কখনো মুমিন হতে পারবে না ইমানদার হতে পারবে না অতএব ইমানদার হতে হলে অবশ্যই অবশ্যই তাকে এই তার সম্পদ থেকে তার এই টাকা পয়সা থেকে গরিবদের মাঝে বন্টন করে দিতেই হবে এরপরে ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি কায়েম হয় দেখুন সেখানে কী হবে সেখানে বড়লোকদের কাছ থেকে এই সম্পদটাকে গ্রহণ করে গরিবদের মাঝে বন্টন করা হবে এটা হচ্ছে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার একটা সুফল উপর থেকে টাকা নিচের দিকে আসবে উপর থেকে সম্পদ নিচের দিকে আসবে ধনীদের কাছ থেকে সম্পদ নিচের দিকে আসবে গরিবদের কাছে আসবে আর যদি সুদ ভিত্তিক অর্থ যেটা আমরা এখন চালু রেখেছি সেখানে এই গরিবদেরকে শোষণ করে করে এই ধনীরা আরও ধনী হয়ে যাচ্ছে আপনি ধনী অবশ্যই হবেন আপনি বড়োলোক অবশ্যই হবেন তবে কথা আছে আপনি সাততলা করবেন গরিবকে একটা তলা করে দিতে হবে যদিও আজকে আমাদের সমাজে অনেক সুন্দর সুন্দর স্লোগান দেখা যায় স্লোগান পাওয়া যায় যেখানে তারা স্লোগান দেয় কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ থাকবে সাত কেউ থাকবে গাছতলায় তা হবে না তা হবে না বরং সবাই কি গাছতলায় চলে আসতে হবে না ইসলামের কথা বলে না আপনি সাততলা করেন নো অবজেকশান আপনি গরিবদের জন্য একতলা করে দেন আপনি হাজার কোটি টাকার মালিক হন ইসলাম নিষেধ করে না বৈধ পন্থায় আপনি ইনকাম করবেন রসুল বলেছেন সেই ব্যক্তির চেয়ে হতোবাগবার কেউ নেই যে নিজের জন্য ইনকাম করে না অপরের জন্য ইনকাম করে না আমি যদি এক লক্ষ টাকা ইনকাম করতে পারি হালাল পন্থায় আমি যদি সহায়ব নেশাব হতে পারি তাহলে এই এক লক্ষ টাকা থেকে আড়াই হাজার টাকা অন্তত এই টাকা আমার নয় এটা হচ্ছে গরিবের শখ গরিবের হক গরিবের সম্পদ এই আড়াই হাজার টাকা আমি গরিবকে দিতে পারবো গরিবকে যখন আমি দেব। আমার এই টাকার ভিতরে গরিব হক পেল সে তার আশ্রয় এখানে খুঁজে পেলো সুতরাং এই জাকাত ভিত্তিক অর্থ অর্থ ব্যবস্থা যদি কায়েম করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই এই সমাজে কখনো দুর্ভিক্ষ দেখা দেখা দেওয়ার কথা নয় একটি ঘটনা না বললেই নয় একটি ঘটনা আমরা ধরে নেই ধরুন আমার অ্যাকাউন্টে এখন এক কোটি টাকা আছে আমি সকালে দেখলাম আমার অ্যাকাউন্টে এক কোটি টাকা ঢুকে গেছে আমি খুব খুশি হয়ে গেলাম আমার ওয়াইফকে বললাম আমার অ্যাকাউন্টে এক কোটি টাকা আছে আমার ওয়াইফ বললেন খুশি হওয়ার কী কারণ আছে আমার আমার কাছে তো মেসেজ এসেছে আমার অ্যাকাউন্টও এক কোটি টাকা ঢুকে গেছে আমি ঘর থেকে বেরোলাম পার্শ্ববর্তী লোক আমাকে বলে কী ব্যাপারে হাঁটছেন কেন আমি বললাম আমার অ্যাকাউন্টে এক কোটি টাকা ঢুকেছে উনি বলে আমার অ্যাকাউন্টে তো ঢুকেছে এভাবে আমি হাঁটছি আমি বাজারে যাব কিছু কেনার জন্য গিয়ে দেখলাম রাস্তায় কোনো গাড়ি পাচ্ছি না রিক্সা পাচ্ছি না ঘটনা কী রিক্সাওয়ালা বলছেন আমি আর রিক্সা চালাবো না কেন আমার অ্যাকাউন্টে এক কোটি টাকা ঢুকে গেছে গেলাম হেঁটে হেঁটে বাজারে বাজারে গিয়ে দেখলাম দোকানদার দোকান খুলছেন না তা খবর নেওয়া হলো কী কারণ উনি বলছেন আমি আর ব্যবসা করব না কেন করব না আমার অ্যাকাউন্টে এক কোটি টাকা আছে এখন আমি খেতে গেলাম হোটেলে হোটেল মালিক তিন দোকান খুলছেন না কেন যেহেতু আমি এখন অনেক সম্পদের মালিক আমার অ্যাকাউন্টে এক কোটি টাকা আছে অতএব আমার কোনো কাজ করার কোনো প্রয়োজন নেই এবারে সকলের অ্যাকাউন্টে যদি এক কোটি টাকা ঢুকে যায় সবাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষের প্রত্যেকের অ্যাকাউন্টে এক কোটি টাকা ঢুকে গেল সবাই এখন টাকার মালিক হয়ে গেল তাহলে দেখবেন কৃষক আর মাঠে কাজ করবে না সে সম্পদ উপার্জন করবে না সে ফসল ফলাবে না শিক্ষক সে স্কুলে যাবে না ব্যাংকার ব্যাংকে যাবে না শ্রমিক কাজ করবে না সকলের কাজ সব মুখ থুপে পড়ে যাবে আপনি কি খাবেন সব বন্ধ হয়ে যাবে টাকা কোনো সলিউশন নয় বরং এই টাকার সুষম বণ্ডন হচ্ছে সলিউশন যদি এই জাতিকে মুক্ত যদি এই জাতিকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচাতে হয় তাহলে এই সুষম বন্টন আমাদের নিশ্চিত করতে হবে রসুল সাল্লাম বলছেন লাউ আন্নাকুম তাওয়াকালুন আল্লাহি হাক্ক তাওয়াকুলি হি যদি তোমরা তাওয়াকুল করো ভরসা করো আল্লাহর উপরে হাক্ক তাওয়াকুলি হি যেভাবে তাওয়াকুল করা উচিত লারসাকুম আল্লাহ অবশ্যই তোমাদেরকে রিজিক দেবেন তোমাদেরকে খাওয়াবেন কামা ইয়ার জকত যেভাবে তিনি পাখিকে খাওয়ান আল্লা সুবাহ হাবিব বলেছেন যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করো আল্লাহকে ডিপেন্ড করো আল্লাহর উপরে তাক্কুল করো তাহলে অবশ্যই আল্লাহ তোমাদের খাবারের অ্যারেঞ্জমেন্ট করে দেবেন কেমনি করবেন কামা ইয়ার যেভাবে তিনি পাখিকে খাওয়ান তাকদু খেমা সন তারু হো বেতন রসুল বলেছেন বেলায় পাখিটা খালি পেটে বেরিয়ে যায় আর সন্ধ্যায় রব্বুর আলমিন তাকে সম্পূর্ণ ফুল পেটেই তাকে তার বাসায় ফিরিয়ে দেন দেখুন পাখির কথা বলেছেন পাখি তার কোনো ব্যাঙ্ক ব্যালেন্স নেই তার কোনো খাবারের গুডাউন নেই কোথাও তার জন্য রান্নার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে না কোথাও কিছু হচ্ছে না পৃথিবীতে অসংখ্য অগণিত মাখলুকাত রয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটি মাত্র মাখলুকাত সেই মাখলুক হচ্ছে সেই মাখলুক হচ্ছে মানুষ মানুষ তারা অন্য কোনো মাখলুকাতের কোনো প্রাণীর কোনো জীবের কোথাও কোনো ব্যাঙ্ক ব্যালেন্স নেই কোথাও কোনো গোডাউন নেই কোথাও কোনো মজুদ নেই শুধুমাত্র কেবলমাত্র মানুষই মজুদ করে থাকে মানুষ শুধু ব্যাঙ্ক ব্যালেন্স করে থাকে মানুষেরই শুধু সম্পদ স্টক করা থাকে আর কারো স্টক থাকে না অথচ অথচ পৃথিবীতে একটা প্রাণীও না খের আখে মরছে না কেননা রবীন্দ বলছেন অমা আমিনতাব বাতিনফিল্লা আরউদ্দে ইল্লাহ আল্লাহ্লাহ হিরিস্কোহা জমি এমন বিচারণশীল এমন কোন প্রাণী নেই যে প্রাণীর নিজেকে ব্যবস্থা স্বয়ং আল্লাহ সুবাহানা হুয়া তাআলা নিচ্ছেন না রিজেকের দায়িত্ব তিনি নেননি রব্বুলা আল সকল প্রাণীর লিজেকেের দায়িত্ব তিনি নিয়েছেন মানুষ যদি এই রিজিকের উপরে মানুষ যদি এই আল্লাহ সুবাহানা হুয়া তালার উপরে যেভাবে ভরসা করা উচিত সেইভাবে যদি ভরসা করে এবং আল্লাহর এই পন্থা যদি অবলম্বন করে তাহলে অবশ্যই অবশ্যই আল্লা সুবাহ তালা প্রত্যেকটা মানুষের কাছেই প্রত্যেকটা ব্যক্তির কাছেই প্রত্যেকটা প্রাণীর কাছেই তিনি এই খাবারের ব্যবস্থা করে দেন খাবার পাঠাবেন রব্যুল আলমী যদি একটি পাখির দায়িত্ব নিতে পারেন তিনি মানুষের দায়িত্ব নেবেন না অবশ্যই মানুষের দায়িত্ব নেবেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে তিনি পাখির কথা বলেছেন কেন একটা পাখি সে কি ঘর থেকে বের হয়ে কোথাও চুপচাপ বসে থাকে না সে চুপচাপ বসে থাকে না সে এ ডাল থেকে সে ডালে এখান থেকে সেখানে সারাদিন ঘুরে বেড়ায় এবং যেখানেই তার সর্বশক্তি নিয়ে করে সে খাবার খুঁজতে থাকে এরপরে আল্লাহ তার খাবারের ব্যবস্থা করে দেন আল্লাহ তো মানুষকেও ঠিক সেম বলেছেন ঈদানিক্লাহ যখন তোমাদেরকে জুমার দিনে আজান দেওয়া হলো ডাকা হলো ইনভাইট করা হলো ফাছাও ইয়া আল্লাহর শরণে দৌড়ে এসো তাড়াতাড়ি এসো ওয়া বাই সকল ব্যবসা বন্ধ করে দাও কাজ করো বন্ধ করে দাও সালাত কায়েম করো সালাত পড়ো সালাত আদায় করো এরপরে আল্লাহ বললেন ফাইদা কুদিতি সালাত ফাংতাসিরু ফিল যখন নামাজ শেষ হয়ে গেল ফাংতাসিরু ফিল তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো ওয়া গুমিন মিন এবং তোমরা আল্লাহর অনুগ্রহ আল্লাহ দেয়া রিজিককে অনুসন্ধান করো তালাশ করো খোঁজ করো যেমনটি আমি মসজিদে যখন বের হচ্ছি তখন এই দোয়াটাও পড়ছি আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কমিন হে আল্লাহ আমি তোমার কাছেই তোমার অনুগ্রহ চাই তোমার যা রিজিক আমি চাই আমি সেই রিজিকের সন্ধানে বেরিয়ে যাচ্ছি ইসলাম আপনাকে ঘরে বসে চুপচাপ ঘরে বসে খাওয়ার জন্য নির্দেশ দেননি আপনি ঘরে বসে শুধু খাবেন নো ইট ইস নট ইউর ডিউটি আপনাকে কাজ করতে হবে লা এতে ফিরে ইসলাম ইসলামে কোনো বৈরোগ্যবাদী নেই প্রত্যেকটা মানুষকে কাজের ব্যাপারে ইসলাম উৎসাহ দিয়েছে রসুল সাল্লা সাল্লাম নিজেও কাজ করেছেন হজরত দাউদ আলাই হিসরাতসাল্লাম তিনিও কাজ করেছেন সকল নবী এবং রাসুলগণ কাজ করে করে নিজের ইনকাম করে তাদের জীবনকে তারা লিড করেছে যেমনটি করোনকরিম আল্লাহ বলছেন মালি হাজার রসুল কুলু তাম অয়াম শেফ ইস এ আবার কেমন রসুল হলো যে নিজে খাবার খায় আবার আবার বাজারেও যায় বাজারঘাটও করে এটা কি কোনো রসুলের কাজ এটাই রসুলের কাজ রসুল আপনাকে আমাকে শিখিয়েছেন কোন অবস্থাতেই বসে থাকা যাবে না আপনাকে অবশ্যই আল্লাহর দেয়া হুকুম মানতে হবে আল্লাহর দেয়া আইন ও কানুন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে যখন আপনি আপনার সমাজে আপনার দেশে আপনার রাষ্ট্রে কোরআনুল করিমের সুরা আরাফের ছিয়ানব্বই নম্বরে আয়াতের অনুযায়ী ওলাও আল্লাহুল কুরা আহ্নাল কুরা আহ মানু অত্যাকাও যখন এই জনপদ আমা ইমান আনবে এবং তা নীতি অবলম্বন করবে আল্লাহ বলছেন অবলস্য অবশ্যই আমি জমিনের দরজা খুলে দেব। আকাশের দরজা ও রহমতের দরজাও খুলে দেব আল্লাহ যদি আমাদের আকাশের দরজা খুলে দেন জমিনের রহমতের দরজা খুলে দেন আপনি কি খাবেন আপনার খাবার কতটুকু দরকার দেখুন সেই সৌদি আরব যে সৌদি আরবে কোনো ফল ফসল হয় না অথচ আমার বাংলাদেশের সর্বত্র মাছে পানিতে খাবার জলে খাবার ডাঙায় খাবার মাছে খাবার গাছে খাবার শুধু খাবার আর খাবার সবজি খেলে খাওন আর খাওয়ান অথচ আমরা মারাত্মক সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি আর সৌদি আরব যেখানে কোনো ফল নেই ফসল নেই তেমন গাছ নেই পালা নেই সেখানে শুধু মাটির দরজাটা খুলে দিয়েছেন তেলের দরজা খুলে দিয়েছেন সেই সেখানে আজকের খাবারের কোনো অভাব নেই আপনার বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভাসমান এখানে প্রাকৃতিক সম্পদের উপরে আমার বাংলাদেশে ভেসে বেড়াচ্ছে আমরা যদি আল্লাহর দেয় এই আইন অনুযায়ী এই সমাজে এই দেশে এই রাষ্ট্রে আমরা যদি কোরআনকে কায়েম করতে পারি অলৌ আন্না অনা হোম আকা ইন জিমা ইলাইহিম আর যদি এই জনপদ তাওরাতকে খুব এস্টাবলিশ করে ইঞ্জিলকে কায়েম করে এবং তাদের উপরে যা নাজিল করা হয় সেটা প্রিন্স আল কোরআনকে কায়েম করে তাহলে আল্লাহ বলছেন লা কালু অবশ্যই অবশ্যই তিনি তাদেরকে খাওয়াবেন ফাউক হিম তাদের উপর থেকে খাবার নাজিল করবেন অমিন তাহতে আর্জুল হিম এবং বরকতের দরজা খুলে দিয়ে পাহের ভিতর থেকে খাবার ব্যবস্থা করে দেবেন আসুন আমরা সিদ্ধান্ত নেই আমরা ইসলামের সাথে বৈরিত পোষণ না করে ইসলামের সাথে ইসলামের এই মুজাহিদ সাথে বৈরি পোষণ না করে তাদের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে তাদেরকে এসেস করে তাদেরকে সাহায্য সহযোগিতা করে কর সমাজ কায়েম করি কর সমাজ কায়েম করলে এদেশের সকল মানুষ তাদের অধিকার ফিরে পাবে একটি প্রাণী তখন না খেয়ে থাকবে না না খেয়ে মারা অনেক দূরের কথা যেখানে দুর্ভিক্ষ দেখা দেবে না এখানে জাকাত নেওয়ার মতো কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না যদি একটি ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হয় কোরআনে একটি শাসন কায়েম হয় আসুন সেই কোরআন একটি সমাজ কায়েমের জন্য তাওরাত ইঞ্জিলের বিধান সহ ইসলামের বিধানকে কায়েম করার জন্য সেরকম একটি সমাজ কায়েমের জন্য আমরা যে যেখানে আছি সেখান থেকে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি আল্লাহ আমাদের সবাইকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক দান করুক সুফা খানকালিকা আসাদু ইহা ইল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ